আসসালামু আলাইকুম, আমি নাফিসা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ করল। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। অসম্ভব টেস্টি একটা আচার, খেতে অসম্ভব অসম্ভব টেস্টি। দেখতেও যেমন সুন্দর আর খেতে তো অসম্ভব টেস্টি। বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ জলপাই। আমার জলপাইগুলো অতিরিক্ত বড় না, তবে একেবারে যে ছোট তাও না, জলপাইগুলো ফ্রেশ ছিল। বাজার থেকে নিয়ে আসার পরে আমি এগুলোকে বোটাগুলোকে ছাড়িয়ে নেব সুন্দর করে। বোটাগুলোকে ছাড়িয়ে তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু বাজার থেকে আনা এই জলপাইগুলোকে কিন্তু ধুতে হবে খুব সুন্দর করে, জানি কোনো প্রকার এর ভিতরে ময়লা না থাকে, প্রচুর বালু থাকে কিন্তু এটার ভিতরে। ধুয়ে পরিষ্কার করার পরে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি সেদ্ধ দিয়ে দেবো এটাকে। আমি ঢাকা দিয়ে দিলাম পর্যাপ্ত পানি দিয়ে, এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পরে আমি পানিটা ছেঁকে তারপরে উঠিয়ে নেব। ব্যাস, এবার আমি এটাকে হাত দিয়ে চটকে নিব বা এটাকে ম্যাশ করে নিব। আর এটা কিন্তু সেদ্ধ যেহেতু হয়ে গেছে, সেহেতু এটা চটকাতে কিন্তু খুব একটাই লাগবে না, একেবারেই যে মিহি করতে হবে তাও কিন্তু না। এবার সবগুলো আমার হয়ে গেছে, এবার চুলায় চলে যাব। আমি চুলাতে একটা প্যান দিয়ে দিয়েছি। আমি যেহেতু আমার 2 কেজি পরিমাণ জলপাই, তাই আমার এখানে তেলের পরিমাণটাও বেশি লাগবে। আমি প্রথমে এখানে কিন্তু 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি তেল, আর তেলটা অবশ্যই সরিষার তেল দিতে হবে। এবার আমি 2টো তেজপাতা আর দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিতে পারেন, কিন্তু আমার বাসায় আস্ত 5 ফোড়ন কেউ খায় না, যার জন্য দিলাম না। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে। আপনারা চাইলে কিন্তু আস্ত রসুনকে কুচি করে দিতে পারবে বা আস্ত রসুনও দেওয়া যাবে, কিন্তু আমি দিয়ে দিলাম বাটা। এবার আমি চটকে রাখা যে জলপাই সেটাকে দিয়ে দিব। আমি প্রথমে অল্প দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিব, তারপরে আবার দিব পুরোটাই। আর এই অবস্থায় কিন্তু আমি চুলার জালটা একটু মিডিয়াম করে রেখেছি, দেয়া শেষ হলে আমি চুলার জালটা একটু বাড়াবো, না হয় দেখা যাবে দিতে দিতে এটা লেগে যেতে পারে তলানিতে। আর তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু একেবারেই বাজারটা গন্ধ হবে, জলপাইয়ের আচারটা ভালো লাগবে না খেতে। ব্যাস, এবার আমার সবটুকু যখন দেওয়া হয়ে গেছে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব তেলের সাথে। আমার এখানে টোটাল কিন্তু 3 কাপ পরিমাণ তেল লাগছিল, যেহেতু আমার এটা তেলের আচার না, কিন্তু তারপরেও পরিমাণটা বেশি। লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নটাকে আমি তেলে সব ধরনের মশলাটাকে মিশিয়ে তারপরে আমি এটাকে একটা মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু আমার এখানে আচারের পরিমাণটা বেশি তাই আমার পরিমাণটাও একটু বেশি দিতে হয়েছে। এবার আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি প্রথমে 2 কাপ পরিমাণ দিয়ে তারপর নেড়ে নেব। আমি আগেই বলেছি আমি মিষ্টি আচার বানাবো, মিষ্টি বলতে এখানে ঝাল, টক ঝাল মিষ্টি, তবে এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি। আমি ঝাল যেহেতু আমার বাসায় খেতে পারে না, তাই ঝালটা একেবারেই দেইনি, আর টকটাও খুব একটা থাকে না আমার এই আচারটায়। অসম্ভব টেস্টি একটা আচার। এবার নেড়ে নেব, যেহেতু একটু পাতলা হয়ে গেছে এটা ভয়ের কিছু নেই। এটা নাড়তে নাড়তে চিনির যে পানিটা বের হয়েছে এটা কিন্তু শুকিয়ে যাবে। ব্যাস, আমার আচারের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখেন। অনেকটা সময় কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, আর এই আচারটা কিন্তু কাছে দাঁড়িয়ে থেকে আচারটা বানাতে হবে, চুলায় রেখে দিলে সেটা কিন্তু লেগে যাবে নিচ থেকে। এবার আবার দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আমি টোটাল 4 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার আবার নেড়ে নেব সুন্দর করে। আমি কিন্তু অনবরত কাছে থেকেই এটাকে নেড়ে নেড়ে তারপর কালারটা পরিবর্তন করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে উঠিয়ে নিতে পারেন, তবে আমার কাছে আরও বেশিটা সময় রাখতে হবে, কারণ আমার আচারের কালারটা একেবারেই যখন খয়েরি চলে আসে তখন আমি উঠাই। কারণ এই আচারটা কিন্তু যত ভালো পাক হবে তত ভালো টেস্ট হবে তত খেতে, আর এটা সংরক্ষণ করা যাবে। এবার সবশেষে আমি সিরকা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম সিরকা 4 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই সিরকাটা দিবেন যদি আপনারা সংরক্ষণ করতে চান। ব্যাস, এখানে কিন্তু আমার আচারটা সিরকাটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নেব।
কালারটা দেখলেই বুঝতে পারবেন যে আচারটা কতটা টেস্টি হয়েছে। অসম্ভব টেস্টি আচার এটা, অসম্ভব টেস্টি। জলপাইয়ের যত রকম আচার আছে তার মধ্যে এই আচারটা আমাদের বাসায় খুব বেশি ফেভারিট, সবার সবাই খুব বেশি পছন্দ করে। আমার এখানে কিন্তু একেবারেই ভিনেগারটা শুকিয়ে গেছে, তেলটাও উঠে আসছে, আর প্যানের গায়ের থেকে কিন্তু ইয়েটা একদম ছেড়ে ছেড়ে আসছে, দেখলেই বুঝতে পারবেন একটু খেয়াল করলে। আমি কিন্তু অতিরিক্ত কোনো মশলা এখানে দিইনি। এবার আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো সব শেষে। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন, না চাইলে নাও দিতে পারেন। আর যদি চান তাহলে এ পর্যায়ে একটু জিরার গুঁড়ি দিয়ে দিতে পারেন। যেহেতু আমার গরম মশলার মধ্যে সব ধরনের মশলা আছে তাই আমি আলাদা করে আর জিরার গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতেই পারেন। এবার নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়েও আমি এটাকে নেড়ে নেব, কারণ না হয় দেখা যাবে নিচে কিন্তু লেগে যাবে বা এই হয়ে যাবে। যেহেতু গরম প্যানটা চুলা থেকে সাথে সাথে কিন্তু নাড়িয়ে তারপর উঠিয়ে রাখতে হবে, এটাকে ঠান্ডা করার পরে আমি পরিবেশন করব। আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি, দেখলেই বুঝতে পারতেছেন আপনারা। আমার আচারটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি আচারটাকে উঠিয়ে নেব, চুলো আমি বন্ধ করে দিয়েছি। এবার আচারটাকে আমি উঠিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব। আমার চুলায় থাকতেই কিন্তু লবণটা দেখে নিয়েছি, আমার একটু লবণটা কম ছিল, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা চেক করে নেবেন, যেহেতু জলপাইয়ের আচার এখানে কিন্তু লবণের পরিমাণটা বেশি লাগে, চিনির পরিমাণটা বেশি লাগে, কারণ জলপাই কিন্তু প্রচুর টক থাকে, এটাও খেয়াল রাখতে হবে। ব্যাস আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে তারপর ঠান্ডা হতে রেখে দেব। দেখলেন তো কত সহজে আমি আচারটাকে তুলে রেখে দিলাম। এবার ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কতটা ইয়ামি হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। আশা করি ভালো এভাবে এই আচারটাকে বানিয়ে তারপরে খাবেন, আর অবশ্যই জানাতে ভুল করবেন না। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।